শ্রমিকের মৃত্যু। মৃত্যু হলো মহারাষ্ট্রের পুনেতে। মুর্শিদাবাদ থেকে হাজারে হাজারে পরিযায়ী শ্রমিক দেশ বিদেশ ছড়িয়ে আছে। অভাবের তাড়নায় কাজ করতে গিয়ে অনেকে ফিরছে লাশ হয়ে। অভাবের সংসার, তাই সংসারের হাল ফেরাতে পাড়ি দেয় আজমির মির্জা মহারাষ্ট্রের পুনেতে। কিন্তু আর তার ফেরা হলো না, ফিরলেন লাশ হয়ে। মা বাবা দুই ভাই এক বোন। বছর ছয়েক আগে মুর্শিদাবাদের বড়ুয়া থানার অন্তর্গত কুলি চৌরাস্তা মোড় থেকে পাড়ি দেয় মহারাষ্ট্র পুনেতে মুরগি কাটার কাজে। মুরগি কাটার দোকানে কাজ করত আজমির মির্জা। সংসারের অভাবের জন্য সে বাড়ি আসেনি, সে দীর্ঘদিন বাড়ি আসেনি সংসারের হাল ফেরানোর জন্যই। আজকে সন্ধ্যে ছটার সময় মহারাষ্ট্রের পুনে থেকে ফোন আসে, মৃত্যু সংবাদের ফোন। পরিবারের লোকজনের কাছে ফোনে খবর, আজমির মির্জা মারা গেছে। আজমির মির্জার মৃত্যুর খবর শুনে পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েছে। কি করে সংসার চলবে, সংসারের একজনই উপার্জনকার ছিল, চিন্তার ভাঁজ পরিবারের লোকজনের। গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আর কত পরিযায়ী শ্রমিক লাশ হয়ে ঘরে ফিরবে? বড়ুয়া সাবের আলী থেকে রিপোর্ট। ওকে হসপিটালে নিয়ে যাও। তারপরে কিছুক্ষণ পর আবার ফোন আসে, বলে ও মোটামুটি ঠিক আছে। তারপর ফের আবার পুনরায় ফোন করে বলে ওর শরীরটা আরও বেশি খারাপ। তখন ওরা বলে যে এখানে আনো, আমরা হসপিটাল নিয়ে যাবো। দেয় আবদুল্লাহকে হসপিটাল নিয়ে যেতে নিয়ে যেতে মোটামুটি হসপিটাল ঢোকার আগেই ওর কোলেই দম যায়। দমটা অ্যাকচুয়ালি কী কারণে হয়েছে সেটা কোনো মেডিকেল রিপোর্ট হলো আমাকে যে আজমির মারা গেছে। আমি ওকে জিজ্ঞেস করলাম যে কী হয়েছে, তা বলছে দুপুরবেলায় ভাত খাওয়ার পরে শরীরটা একটু অসুস্থ ছিল, ওকে হসপিটাল নিয়ে যায়। কিছুক্ষণ পরে সংবাদ আসে যে ও মারা গিয়েছে। একসঙ্গে আমরা ওখানে থাকতাম, আর 6 বছর থেকে একসাথে খাওয়া, একসাথে এই সংবাদটা শোনার পরে আমার ভেতরটা খুব ভেঙে পড়েছে। উপার্জন কাট ছিল, চিন্তার ভাঁজ পরিবারের লোকজনের। গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আর কত পরিযায়ী শ্রমিক লাশ হয়ে ঘরে ফিরবে? বড়ুয়া সাবের আলী থেকে রিপোর্ট। ওকে হসপিটালে নিয়ে যাও। তারপরে কিছুক্ষণ পর আবার ফোন আসে, বলে ও মোটামুটি ঠিক আছে। তারপর ফের আবার পুনরায় ফোন করে বলে ওর শরীরটা আরও বেশি খারাপ। তখন ওরা বলে যে এখানে আনো, আমরা হসপিটাল নিয়ে যাবো। দেয় আবদুল্লাহকে হসপিটাল নিয়ে যেতে নিয়ে যেতে মোটামুটি হসপিটাল ঢোকার আগেই ওর কোলেই দম যায়। দমটা অ্যাকচুয়ালি কী কারণে হয়েছে সেটা কোনো মেডিকেল রিপোর্ট হলো আমাকে যে আজমির মারা গেছে। আমি ওকে জিজ্ঞেস করলাম যে কী হয়েছে, তা বলছে দুপুরবেলায় ভাত খাওয়ার পরে শরীরটা একটু অসুস্থ ছিল, ওকে হসপিটাল নিয়ে যায়। কিছুক্ষণ পরে সংবাদ আসে যে ও মারা গিয়েছে। একসঙ্গে আমরা ওখানে থাকতাম, আর 6 বছর থেকে একসাথে খাওয়া, একসাথে এই সংবাদটা শোনার পরে আমার ভেতরটা খুব ভেঙে পড়েছে।